বন্ধুরা, তোমাদের যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। সেদিন ছিল পূর্ণিমার রাত, রাত প্রায় 3টে বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে বই পড়ছিলাম, বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমন শব্দ হয়, শব্দটি ঠিক তেমনই ছিল। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ার কারণে কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার কোনো নামই নেই, বরঞ্চ নাক ডেকে আরও ঘুমোচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকমে মাথা তুলে বললেন, তুই গিয়ে দেখে আয় না, হয়তো কোনো ইঁদুর টিঁদুর হবে বলে। আবার কাকু নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, আমার তেমন কোনো ভয়টই করছে না, বরং ইচ্ছে করছে এত রাতে ছাদে গিয়ে দৌড়াদৌড়ি করতে। আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবি নিলাম। আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গিয়ে ছাদের সিঁড়ি। প্রতিটা বারান্দায় বাতি জ্বলছে, তিনতলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। তিনতলা থেকে ছাদের দরজাটা দেখা যায়, দরজাটা বন্ধ, তালাটাও দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে। ছাদে উঠলেই দেখা যাবে রবিন চাচাদের চারতলা বাড়ি। রবিন চাচাদের বাসা থেকে আমাদের ছাদটা পুরোপুরি দেখা যায়। ছাদের এ মাথা ও মাথা বেশ ভালো করে দেখলাম, দেখলাম কেউই নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে ছাদের ওপর শব্দ করছিল কে? পানির ট্যাঙ্কির ওপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু কেমন যেন আমার গাটা ছমছম করছে। আশেপাশের বাড়িগুলো দেখে বেশ কয়েকবার তাকিয়ে আমি আবার নিচে নেমে এলাম। ঘরে এসে ঢকঢক করে দুই গ্লাস পানি খেয়ে নিলাম। এমনিতেই আমার বারবার প্রস্রাব পাই বলেই রাতের বেলা আমি পানিটা কমই খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন মিটছিলই না। দুই গ্লাস পানি শেষ করার মুহূর্তেই আবারও ধূপ ধূপ করে শব্দ ভেসে এলো। আমি গ্লাসটা রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদটা তালা মারায় আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশে কে যেন দৌড়চ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় ছাদটা ভেসে উঠল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই, সত্যি কেউই নেই। নিজের কেমন যেন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টোপাল্টা শুনছি। ছাদে তালা দিয়ে নামার সময় পেছন দিয়ে চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেওয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপানোর মতন উঠানামা করছে। আমি কোনো রকমে জিজ্ঞাসা করলাম, কে কে ওখানে কে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে, দু হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8 থেকে 10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমার তখন মনে হচ্ছে আমি কানে তো শুনতে পাচ্ছি না, এমনকি চোখেও ভালো করে দেখতে পাচ্ছি না, শুধু তাকিয়েই আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি, কে 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 ওখানে কে? বেশ কয়েকবার চিৎকার করতেই সামনে থাকা ছায়াটা হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে সজোরে তাকালো। ভয়ে আমি চমকে উঠলাম। জাপানি ভূতের সিনেমা দেখা 8 থেকে 9 বছরের একটা ছেলে আমার দিকে হাঁটু থেকে মাথা তুলে তাকালো। চোখ দুটো বিশাল বড় বড়, সমস্ত মুখ যেন ফ্যাকাশে হয়ে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায় ঠিক তেমনই। আমি আরও জোরে জোরে চিৎকার করতে থাকলাম আর বলতে থাকলাম, কে তুমি, কে? ছেলেটি
কোনো উত্তর দিল না, শুধু একটা হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে নিচে নেমে এলাম আমি নিজেও বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি, বাবা কাকু আর একজন ডাক্তার আমাকে ঘিরে বসে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মারাতের ফাঁক দিয়ে আমার চোখ যেন দরজার কাছে গেল। আমি আবারও চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি আবারও দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আবারও ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবারও জ্ঞান হারালাম। সেবার আমাকে অনেকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই রাতের পর ছেলেটিকে আর কোনো দিনই আমাদের ওই ছাদে দেখা যায়নি। সেই রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো আমাদের পাশের বাড়ির চাচা মারা গিয়েছিল। হঠাৎ নাকি কি যেন দেখে মারা গিয়েছিল, কিন্তু আমি কোনো ক্রমে সেখান থেকে বেঁচে ফিরেছিলাম। তো বন্ধুরা, ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল এইরকমই রোমাঞ্চকর সত্যভৌতিক ঘটনা নিয়ে।